আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ ধরে এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন আসলে একটু ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে তাই না কি আমার ভাই একজন বলছেন যে আর কতক্ষণ এইভাবে প্রশিক্ষণ দেবো আমরা তাই না আসলে আমরা বুঝতে পারছি তো শীতের দিনে তো অল্প বেলা এখানে আসলে বিশ্রাম আমরা ওইভাবে দেয় নাই অনেক কষ্ট করে আসছেন তো এই কষ্টের মধ্যেও যেন কিছু শেখা যায় আপনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন এই স্বল্প সময়ে যদি আমরা কিছু দিতে পারি আর আপনারা কিছু নিয়ে যেতে পারেন এই জন্য কিন্তু আমাদের এই প্রয়াস এবং আপনাদের একটু কষ্ট দেওয়া আসলে কষ্ট যদি পেয়ে থাকেন তা আমাদেরকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে হাদিস হাদিসম শিক্ষা বোর্ড এই যে কর্মসূচি চালু করেছে এটা কিন্তু অব্যাহত থাকবে ইনশাল্লাহ এটা আজকে শুরু আমরা প্রতিষ্ঠান প্রধানদের কেন নিয়ে আসছে এখানে আসলে অনেকে আমার ছাড় উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ আপনারা দেখেন শিখার শেষ নাই কিন্তু আমরা ব্ল্যাক বোর্ড এখানে কিন্তু উনি নিজেই মুছে দিলেন না আমিও চেষ্টা করতাম কিন্তু এখানে শেখার আছে আমরা কিন্তু ব্ল্যাক বোর্ডটা কিন্তু টিচার যখন ব্যবহার করি সেই ব্ল্যাক বোর্ড কিন্তু আমরা কিন্তু মুছি না না মুছে চলে যায় একটা বানান যদি ভুল থাকে অথবা কোনো রকম যদি একটা মিস ইউজড থাকে কোনো অভিভাবক কোনো শিক্ষক কোনো পরিদর্শক এসলে এসে দেখলে এটা অর্থাৎ নিয়ম বহির্ভূত কাজ যে ব্যবহার করবে লাক্ট তিনি এটা মুছে দিয়ে দেবেন এটা হলো নিয়ম তো আপনারা প্রতিষ্ঠান প্রধান যে আমরা আসলে একটু পূর্বে আলোচনায় একটু একটু গ্যাপ আমি একটু পূরণ করে দিচ্ছি যে সেটা হলো যে যারা প্রতিষ্ঠান এখানে অনেক নতুন শুরু করেছিলেন আসলে আমাদের কাছে অনেক আসছে তো শুরুটা এখানে আসলে একটু সেটা আমি পরে আলোচনা করবো তো প্রতিষ্ঠান প্রধানদের আরও যে কাজ আছে সেটা হলো এনার শুধু অভিভাবক কি প্রতিষ্ঠানের অভিভাবক জি না আমি বলি যে এটা ওই সমাজের ওই এলাকার অভিভাবক একটা মাদ্রাসা স্কুল বাদ দিলাম ধরেন আমার মাদ্রাসা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেহেতু এই মাদ্রাসা যিনি প্রধান হবেন তিনি একজন বড় নিশ্চয় আলেম হবেন বড় মসজিদের ক্ষতি হবেন অথবা ইমাম হবেন তাহলে ওই এলাকার শুধু প্রতিষ্ঠানের অভিভাবক না ওই এলাকার অভিভাবক কি কথা ঠিক কি না আর এই এলাকার অভিভাবক যদি হতে চাই আমি তাহলে আমার আরও দায়িত্ব বেড়ে যাচ্ছে কিন্তু এবং আমাদের যেখানে লেখা আছে পরে আপনারা এটা পাবেন প্রতিষ্ঠান পরিচালনা বিধি সেখানে আপনারা এ বিষয়ে আপনার পরে উপহার দেবো ইনশাল্লাহ তো এই যে এলাকার প্রতিনিধিদের সাথে তাহলে আপনার কাজ কিছু করতে হবে স্থানীয় লোকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে স্থানীয় প্রশাসনের তো সম্পর্ক তৈরি করতে হবে অভিভাবকদের তাদের দাওয়াতের ব্যবস্থা করতে হবে আপনি যে কি করতেছেন আপনার প্রতিষ্ঠানে তাদেরকে মাঝে মধ্যে নিয়ে এসে আপনি তাদেরকে অ্যাপয়েন্ট করেন তাদেরকে আপনি আঞ্জাম দেন তাই না যে আপনার কি করতেছি আপনার প্রতিষ্ঠানে দুটো পাঁচটা টাকা যদি আপনি চাওয়ার আগে তাদেরকে আপনি যদি পারফরম্যান্স দেখান যে না আপনি আমরা এই কাজ করতেছি কিছু চাওয়া লাগবে না বলা লাগবে না যে এইখানে এই লোকটা তো আসলে তো সবার সাথে একটা গ্রহণযোগ্যতা নিয়ে কাজ করে যাচ্ছে এত বড় একটা মানুষ বাড়ি বাড়ি যাচ্ছে মাঝে মধ্যে তাদের সাথে দেখা করতেছে এই কাজটা আমাদের প্রতিষ্ঠান প্রদান করতে হবে আমার বিষয় হলো গঠনতন্ত্র গঠনতন্ত্র অন্য বিষয় কিন্তু পরিচালনা বিধি অনুসরের গুরুত্ব পরিচালনা বিধি বিষয়টা একটা নতুন টপিক মনে হচ্ছে তাই না পরিচালনা বিধি কি কি অনুসরণ করব না করব তাই না এটা আমাকে যখন দেওয়া হয়েছিল তখন আমি চিন্তা করছি আসলে কী বলবো তো যাক এ বিষয়ে কিছু ইতিপূর্বে কিছু অভিজ্ঞতা আছে তো আমি নিজের চিন্তা থেকে আসলে এই যে পরিচালনা বিধি অনুসরণের গুরুত্ব আমি প্রথমেই আপনাদের কাছ থেকে একটু শেয়ার করব ইতিপূর্বে যে আমাদের মণ্ডল সাহেব উনি প্রশিক্ষণ দিয়ে গেছেন উনি বলেই গেছেন এসব আমরা শিখি আমি এই নীতিটিকে ফলো করতে চাই অন্যান্য প্রশিক্ষকগণে কিন্তু সেইটাই ফলো করেছেন এসব আমরা শিখি তা আপনাদের কাছ থেকে আমি আগে শিখে নিই যে আসলে পরিচালনা বিধি অনুসরণের গুরুত্ব আসলে কি কেন করব একটু আপনারা যদি একটু শেয়ার করেন আপনারা যদি বলেন আমি উপকৃত হব এবং আপনারাও কিছু পরবর্তী জানতে পারবেন আরও আচ্ছা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে ঠিক আছে অনিয়ম হতে পারে তাই না হ্যাঁ অনুন্নত অবস্থায় থাকবে তাই না ওরটা একটু হবে অনুন্নত হতে পারে অনুন্নত মানে উন্নয়ন হবে না আচ্ছা আর স্প্রে বাড়বে আচ্ছা আর যদি আচ্ছা আচ্ছা যদি অনুসরণের গুরুত্ব আর কি হ্যাঁ আপনি পজিটিভ বলেন আমরা পজিটিভ বলি তাই না বা নেগেটিভ ঠিক আছে বলেন সমস্যা নাই শিক্ষা যদি অনুসরণ না করি তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ 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 জি জি ঠিক আছে বলেন আচ্ছা আপনি একজন একটা বলবেন অন্যদেরকে একটু সুযোগ দেন আর কেউ লক্ষ্যে লক্ষ্য উদ্দেশ্যে উদ্দেশ্য ব্যাহত হবে তাই না ইত্যাদি আচ্ছা যাক আমার বিশ্বাস তাহলে আপনারা এখানে যারা আসছেন নিশ্চয় অনেক অভিজ্ঞ এবং দক্ষ আমার চেয়েও আপনারা অনেক এখানে বলতে পারবেন এখানে যদি দাঁড়াই হয় আমরা আশা করি যে পরবর্তীতে এই আপনাদের মধ্য থেকেই যেন এখানে আমাদের উপস্থাপক প্রশিক্ষক হিসেবে আমরা দেখতে পারি এটা আমাদের একটা প্ল্যান আছে এর পরবর্তীতে আমরা মাগির পরে আপনাদের কিছু পারফরম্যান্স আমরা দিব নতুন করে তো সেখানে আমরা মার্কিং করব সিস্টেমে আর আপনাদের আরও কারুকুলাম আছে যেটা আমরা পরীক্ষার কিছু সিস্টেম এখানে রেখেছি আগামীকালকে কিছু পরীক্ষা হবে সেখানে আপনাদের প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের টিচিং পয়েন্টের উপরে বা প্রতিষ্ঠান প্রধান এখানে কিছু আমরা বোর্ডে নিয়ে আসবো একটু অবগত করাই দিচ্ছি যে এর সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে এটা আপনারা একটু গুরুত্ব দিয়ে এ করবেন সেটা হলো যে আমরা এর সাথে এখানে আমি যেখানে প্রতিষ্ঠান সুষ্ঠু পরিচালনার জন্য একটা শিক্ষা একে আমাদের সাথে সম্পর্ক আছে তাই না একটা পরিচালনা বিধি যে কোনো প্রতিষ্ঠান হতে পারে সচিবালয় হতে পারে বা বোর্ড হতে পারে বা যে কোনো মানে আপনার হলো সরকারি অফিস হতে পারে তাই না পরিচালনা বিধি তো আপনার একটা মাদ্রাসা তৈরি করবেন আমার শিক্ষা বোর্ড যখন পরিচালনা করতে চায় তা আমাদের পরিচালনা বিধি অবশ্যই লাগবে মাদ্রাসা পরিচালনার জন্য আপনি মনে করেন যে আমি কাকেও নিব না আমি কাকে প্রয়োজনও নাই করতে পারেন সমস্যা নাই অনেক প্রতিষ্ঠান চলে কিন্তু এমন একটা সময় আসবে যে সময় দেখা যাচ্ছে যে আমার মামা অথবা ভাই অথবা প্রতিবেশী অন্য কারো সহযোগিতা লেগে যেতে পারে কারণ আপনি একক কাজ আর যৌথ কাজের মধ্যে অনেক পার্থক্য কিন্তু তাই না ওয়া তাসিমু আপ এই এটা যে একটা জামাতবদ্ধভাবে যে কোনো কিছু কাজ করা একতাবদ্ধ কাজ করা এর একটা বরকত আছে তাই না আর আপনি একা কাজ করলেন ঠিক আছে আমাদের এই রিসেন্ট একটা ঘটনা অন্য অন্য নামার নাম আর বলতেছি না কোনো একটা এলাকায় এই ভদ্রলোক আগ্রহ স্পিরা দেখে যে প্রতিষ্ঠান শুরু করলো পরিচালনা শুরু করলো এত চমৎকার অভিজ্ঞতা কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনার কথা শুনলাম যে আসলে তিনি অর্থনৈতিকভাবে এককভাবে পরিচালনা করতে গিয়ে অর্থনৈতিকভাবে নানাভাবে জর্জরিত হয়ে আমাদেরকে তিনি এমন প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানেই নাই সে যে কোনো জায়গায় এরকম হতে পারে এটা কেন এই যে এটা একটা এই যে একটা অঘটন ঘটার বা নানা রকম সমস্যা আসতে পারে এককভাবে পরিচালনা যেমন মনে করেন যে আমি কাউকে মানবো না কাউকে তোয়াক্কা করবো না করেন এই আজকে যে আপনারা যে আমাদের ইউনিটির যে একটা স্ট্রেংথ আজকে আপনারা যে এখানে আসলেন কিসের বরকতে আদিস্মরণ শিক্ষা বোর্ডে যে উদ্যোগ নিয়েছে। এবং সামষ্টিকভাবে তো সম্ভব আপনারা এসেছেন তাই আমরা করছি আর আমরা উদ্যোগ নিয়েছি তাই আপনারা এসেছেন তাহলে যৌথ যে এখানে একটা পরস্পর শেয়ার করা এই গুরুত্ব যে আপনার যে তো এই পরিচালনা বিধি আমরা একটা চিঠি না দিতাম চিঠিকে আপনারা উত্তর দিতেন আমাদের বোর্ডে যে অনুমোদন হবেন তাই না কিসের ভিত্তিতে কেন এটা পরিচালনা বিধির একটা কিন্তু নিয়ম কিন্তু আমরা দিয়েছি মাত্র প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এখানে একটু শিক্ষা বিষয় নিয়ে যেটা বলতে হয় পরিচালনা বিধি আর শিক্ষার এর সাথে সম্পর্ক আমরা এখানে তৈরি করবো বিশেষ করে বিশেষ করে মাদ্রাসার শিক্ষা মাদ্রাসা শিশুরা যে কয়টা স্তরের মাধ্যমে প্রভাবিত হয় কয়টা স্তরের মাধ্যমে একটা হলো পরিবার শিক্ষা প্রতিষ্ঠান পরিবেশ সমাজ রাষ্ট্র বা সরকার একটা শিশু বা শুধু শিশু না এখানে যে কোনো শিক্ষার জন্য এই কয়টা পরি এটা কিন্তু এই কয়টা পয়েন্ট কিন্তু আপনার সম্পর্কিত কী কী বল দেখেন একটা হলো পরিবার শিক্ষা প্রতিষ্ঠান পরিবেশ সমাজ রাষ্ট্র অথবা সরকার তাহলে একটা ছেলে বা একটা শিশু বা মেয়ে যেটাই হোক না কেন এই এই কয়টার উপরে কিন্তু পরপর সম্পর্কিত আমি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে এখানে যে কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যে শিক্ষা দিলেন ভালো কথা একজন শিক্ষকের চেয়ে কিন্তু একটা অভিভাবকের অভিভাবক যাবেন আপনি এখানে শিক্ষা দিলেন ঠিক আছে আপনি নাস এবং টেলিভিশন দেখা এটা ওটা করা এগুলো ঠিক না বাবা ঠিক আছে কিন্তু আপনি অভিভাবকের বাড়িতে যে অর্থাৎ বাবার বাড়িতে যাচ্ছে নানার বাড়িতে যাচ্ছে টিভিতে যে অশ্লীল অনুষ্ঠান বা সিনেমা টিনেমা দেখছে তাই না এই ছেলে কি পজিটিভও নিতে পারে নেগেটিভও নিতে পারে আমার মা বাবা দেখছে তো আমি আর কি করব তাই না তাহলে কিন্তু এটা পরিবেশ চলে যাচ্ছে কিন্তু পরিবার পরিবার চলে যাচ্ছে কিন্তু আবার পরিবেশ পরিবেশ যে ছেলে মেয়েদের সাথে যাদের সাথে মিশছে সেটা সেটা দেখবে তারা কাদের সাথে মিশছে কী কারণে মিশছে আর মিশে সেটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাহলে পরিবেশে তো সম্পর্কিত হয়ে যাচ্ছে সমাজ একটা প্রতিষ্ঠানে আপনার ছাত্রের জন্য কী দরকার এই সমাজ সমাজকে বাদ দিয়ে আপনি করবেন আলহামদুলিল্লাহ আমরা ইসুল অনুসারী কিন্তু এমন এমন জায়গা আছে যেটা আমরা প্রতিষ্ঠান করছি কিন্তু দেখা যাচ্ছে যে মাঝাবী এলাকায় করতেছি খুব চ্যালেঞ্জ করে আমাদের মাঝাবী এলাকায় চ্যালেঞ্জ করে আলহামদুলিল্লাহ এরকম একটা প্রতিষ্ঠান করছি আমাদের মডেল একটা ইয়ে আছে দারুল হাদিস একাডেমি নারায়ণগঞ্জ তার প্রিন্সিপাল সুপার সাহেব এখানে আছেন কোথায় গেল যায় না আছে নাকি এখানে যায় না তো এই যে একটা প্রতিকূল অবস্থা কিন্তু এরকম প্রতিষ্ঠান কয়টা প্রতিষ্ঠিত হবে খুব কম কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু আপনার সমাজ দেখতে হবে আপনার এলাকা দেখতে হবে আপনার সম্পন্ন সেরকম পরিবেশ আছে কি না সেই সমাজ ব্যবস্থাটা দেখতে হবে কিন্তু সব মিলে একটা প্রতিষ্ঠান বা একটা শিক্ষা ব্যবস্থা চালু হতে পারে প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এখানে আপনাদের কয়েকটা পয়েন্ট আমার এখানে এমনি চলে আসছে নিজেকে অনুগত হওয়া যদি আমি সুষ্ঠুভাবে পরে পরিচালনা বিধি অনুসরণ করলে কি হবে আমার পরিচালনা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব আপনাদের এখানে চলে আসছে নাকি আসে নাই নিজেকে দুই নম্বর নিজেকে অনুগত হওয়া সম্ভব নিজেকে বিনীত হওয়া সম্ভব এখানে কয়েকটা পয়েন্ট সাব পয়েন্ট দিয়েছে সত্যবাদী হওয়া ধৈর্যশীল হওয়া দানশীল হওয়া আল্লাহকে অধিক স্মরণকারী হওয়া এই বিষয়ে কোরআনের একটা আয়াত আছে আরও কিছু আছে আপনি এখানে হাফেজ আছেন আমি কিন্তু আলেম মানুষ না কিন্তু যেটা পরিষ্কার ঠিক আছে পরিষ্কার হওয়া উচিত তো এখানে কোরআনের একটা আয়াত আছে যে সেই আয়াতে এখানে এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে বলেন কোন হাফেজ সাহেবকে বলেন আর দ্বিতীয়বার বলবো না

অল খাসিন অল খাসিয়াতি অল মুতাসাদ্দিকিন অল মুতাসাদ্দিকাতি আসসাইমিন আসসাইমাতি অল হাফিযিন ফুরুযাহুম অল হাফিযাতি ওয়া যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরা অর্থ একজন বলে দেন একজন অর্থ বলেন একটু একজন একজন আমি জানি কিন্তু আপনারা বলেন এর অর্থ বলেন একজন কি অর্থ পারবেন না ইন্নাল মুসলিম মুসলিমাতি ইন্নাল মানে কি অবশ্যই নিশ্চয় প্রত্যেক নর এবং প্রত্যেক নারী ইন্নাল মুসলিম মুসলিমাতি অল মুল মিনাতি প্রত্যেক মমিন নর এবং মমিন নারী মিনীন অল মুি অল ক নিতিনা অল ক নিতাতি অনুগত নর এবং নারী বলছি অল তারপরে না

আচ্ছা আর একজন বলেন ক নিতিনা আচ্ছা 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 এই যে প্রফেসর মুজিবুর রহমান সাহেবের ই করছেন অনুবাদ করেন কেউ পারেন পড়ছেন কেউ অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের অনুবাদ যেটা আছে কোরআন যেটা আছে কারো পড়া আছে পড়া আচ্ছা ওখানে আমরা দেখেছি যে সেটা হলো হয়েছে অনেকের মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ তো সেটা হলো যে অনুগত হওয়া আর একটা বিনীত হওয়া অনুগত হওয়া আর কনীতি না হলো অনুগত মান অনুগত অনুগত মানে কি এটি আপনারই অনুগত ছাত্র জি তাই মেনে নিচ্ছি আপনি আমার ছুটি দিলেও মানছি ছুটি না দিলেও মানছি আল্লাহ তোমার কাছে আমার আবেদন তুমি প্রত্যাখ্যান করতেও পারো না আবার আবার তুই কবুলও করতে পারো আচ্ছা বিনীত তাহলে এখানে চলে আসছে কি বিনীত তাহলে এটাই যে দুইটা একটা আমার আমার অত আর জানি না কিন্তু যে এই যে শব্দ পাশাপাশি সমর্থক শব্দ কিন্তু ডিফারেন্স আছে তাহলে তো কনি না খসি না কেন আল্লাহ বা এখানে বলছে তাহলে বিনীত অর্থ ব্যাখ্যাটা কি আসলো জি ওই যে বলেছে ভয়ের সাথে বিনয়ের সাথে চাচ্ছি প্রধানমন্ত্রী যখন আসছেন আসসালাম আলাইকুম তাই না মাথা নিচু করে আমাদের পীর সাহেবদের কাছে তো অনেক যায় না বিনয়ের সাথে কীভাবে আমাদের আমিরে জামাজ যদি আসেন তা আপনারা কি স্যার কেমন আছেন স্যার বাড়ি গেছিলেন স্যার এরকম বলবো নাকি বিনয়ের সাথে স্যার কেমন আছেন স্যার আপনার শরীর কেমন আছে এটা তো বিনয় তাই না তাহলে আমরা আল্লাহর কাছে যখন চাইবো একটা কি একটা অনুগত হচ্ছে একটা বিনয়ের সাথে এই যে বিনয় কেনটা বললাম এই জন্য যে আসল এই আয়াতটা যদি আমরা যদি শিখতে পারি এই আয়াতটার উপর যদি আমরা আমল করতে পারি এটা শেষের গায়ে একটা কী বলতেছে যে শেষের যে অংশটা আর না আজ দা লাউল লাউল মাক ফিরাত আজরাও আজরা আজিমা তাই না আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত যে এই যে যারা অনুসরণ করবে যৌন অঙ্গের হেফাজত করবে তারপরে ধৈর্যশীল দিয়ে তারপরে আল্লাহ অধিক শরণ করবে যারা তাই না অনুগত বিনত এই যে মৌলিক যে বিষয়গুলো আল্লাহ পক্ষে তাদের বলছে তাদের জন্য তাদের জন্য ক্ষমা তাদের জন্য ক্ষমা রয়েছে তাদের জন্য তাদের জন্য প্রতিদান এবং ক্ষমা রয়েছে আচ্ছা নেক্সট পয়েন্ট চলে যায় যে আমরা পরিচালনা বিধি জন্য কি করতে পারি সেটা হলো যে যে কোনো দ্বন্দ্ব এড়িয়ে যাওয়া যে কোনো দ্বন্দ্ব এড়িয়ে যাওয়া বিশৃঙ্খলা পরিচালনা করতে গিয়ে এখন দেখা যাচ্ছে যে আপনার আপনি বলতেছেন যে আজকে না আমরা ছাত্রদের বেতন কথার কথা কেউ বলো দুশো টাকা বাড়াবে প্রধান শিক্ষক বলেছে দুশো টাকা বাড়াবে তাই না আর একজন সহকারী প্রধান বা সভাপতি বলছে যে না আমি তিনশো টাকা করব ঠিক আছে আর প্রতিষ্ঠান প্রধান হচ্ছে দুশো টাকা আর সভাপতি বলছে তিনশো টাকা বেতন বৃদ্ধি করব তাহলে কী হলো কী বিশৃঙ্খলা সৃষ্টি হবে না কী করবেন তখন আপনি আবার মিটিং করবেন বলে না এটা কোনো লেখাই নাই কিছু নাই কিছু নাই এটা তাহলে কি সমস্যায় পড়ে গেলেন না বিশৃঙ্খ দেখি আপনি এবার দেখেন লিখিত কোনো নিয়ম নীতি প্রয়োজন আছে কিনা আবার পরিচালনা বিধির কোনো প্রয়োজন আছে কিনা ঠিক আছে পুরস্কারে আমি দেওয়া যে প্রধান অতিথি সহ প্রিন্সিপাল বলতেছে আমি পাঁচ হাজার টাকার পুরস্কার দিব ছেলেদের ছেলে মেয়েদের খেলাধুলা হয় সব বলতে না তুমি আপনি দুই হাজার টাকা দেন যে না এত এই সমস্ত ছেলে মেয়ে মাদ্রাসায় খেলাধুলা করছে এত পুরস্কার দিতে পারবো এত টাকা কি করবেন আপনি এর জন্য একটা সিস্টেম দরকার একটা পরিচালনা নীতিমালা দরকার তাহলে নীতিমালা যে কেমন প্রয়োজন সেটা দেখেন শৃঙ্খলা আসা তারপরে নিয়মিত হয়ে যাওয়া নিয়মিত আপনি একটা প্রতিষ্ঠান প্রধান পরিচালনা করতেছেন সেটা যে একটা যদি পরিচালনা বিধি আপনার থাকে প্রতিষ্ঠান পরি প্রধান বলেন তারপরে শিক্ষকমণ্ডলী বলেন তাদের জন্য সব নিয়মিত হয়ে যায় যে আমার পরিচালনা প্রতিষ্ঠান চলবে আটটার সময় এটা একটা নিয়ম হয়ে আছে পরিচালনা নিয়ম নীতি হয়ে আছে কেউ বলে যে আটটা দশে আসবো হবে সবার জন্য সমান সবার জন্য সমান যে কোনো দ্বন্দ্ব এড়িয়ে যাওয়া যে কোনো দ্বন্দ্ব এড়িয়ে যায় এই যে মত হলে কী হবে যে না ভাই আমাদের এই মাদ্রাসার রেজলিউশন এই আছে আতিস্ফোরণী শিক্ষা বোর্ডের এই নীতিমালায় এই আছে পরিচালনা বিধিতে এরকম আছে ভাই আপনার কথা আমি মানতে পারবো না এইটাই সিস্টেমে আমাদের এ করা আছে সুতরাং আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকবে না স্থানীয় প্রশাসনের সুনজরে আসবে স্থানীয় প্রশাসনের সুনজরে যদি আপনি পরিচালনা যদি নিয়ম নীতি আপনি মনে করেন একাই করলেন বগুড়া থেকে আমার এক ভাই ফোন করছেন যে ভাই প্রতিষ্ঠান তো আমি একাই পরিচালক একাই সেক্রেটারি একাই সভাপতি কী করব তাহলে তা আমি বলছি করতে পারেন সমস্যা নাই করতে পারেন কিন্তু এমন একটা সময় আসবে আপনার সাহায্যের প্রয়োজন পড়বে কারো না কারোর হয় সমাজে বা পরিবারে তা আপনি অন্ততপক্ষে এ করেন আপনার নিজের নিকটতর যারা ব্যক্তি আছে আপনার শ্বশুরকে না সভাপতি করেন তারপর আপনার ছেলেকে অর্থ সম্পাদক করেন বা আপনি একজন আমাদের সংগঠনের মুরব্বী আছে তাদেরকে উপদেষ্টা করেন জ্ঞানীগুণী মানুষকে সম্পৃক্ত করেন এতে করে কি হবে যে না মানুষ জানবে যে এই প্রতিষ্ঠানটা সেখানে একটা পরিচালনা কমিটি আছে জবাব দিতে আছে না হলে আমি আবদুল্লাহ কি করতেছি না করতেছি কোথায় এত টাকা দান সাদিয়া দিই মাদ্রাসার উন্নতি আন মেরে কেটে খায় সব স্বাভাবিক এরকম প্রশ্ন চলে আসে আর এই বিষয়টা হলেও স্থানীয় প্রশ এটা কিন্তু যেটা আরেকটা এসছে স্থানীয় প্রশাসনের তখন এই বিষয়টা তখন আর স্থানীয় প্রশাসন যখন কেউ অভিযোগ করবে যে এইসব এটা খেটা কী করে এখানে কী শিক্ষা দেয় কী প্রশিক্ষণ দেয় এটা নানা রকম কমপ্লেন চলে আসতে পারে এই জন্যে স্থানীয় প্রশাসনের সাথে আপনার যোগাযোগ রাখা লাগবে যে আমরা এটা করছি আমরা একটা অনুষ্ঠান হলো দেওয়া দিচ্ছি তাই না যে আমরা এই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান করছি আপনি আসেন ওসি সাহেবকে বা থানো সাহেবকে বা ডিসি সাহেবকে তাই না পুরস্কার বিতরণ অনুষ্ঠান করে আমরা তো এদেশের নাগরিক আমরা তো সবসময় সত্যের পথে আমরা তো কোনো এদেশের মানে কি রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে আমরা জড়িত না এই সমাজের এই পরিবারের আমি একজন কি এই দেশের একজন আপনি শিক্ষিত নাগরিক সুতরাং আপনার সব জায়গায় আপনার যেতে হবে আপনার সব জায়গায় দাওয়াত পৌঁছাতে হবে প্রতিষ্ঠানের পক্ষে যে আপনার দলমত নির্বিশেষে সব জায়গায় সবার সাথে মিশবেন প্রতিষ্ঠান প্রধানগণ যারা আছেন তাহলে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে সম্ভব হবে অর্থনৈতিক দায়মুক্ত হওয়া সম্ভব এর আগে একটু তাস দিয়েছি যে আপনার কোনো অডিট ব্যবস্থা নাই কোনো কিছু নাই যা হিসাব ডিসাব দিলেন যে ঠিক আছে আপনি এক মাসে এক বছর অডিট করবেন না দু বছর অডিট করবেন এটা কোনো হিসাব নাই কেউ নেয় একটা যখন সিস্টেম চলে আসবে পরিচালনা বিধি যখন চলে আসবে যে না আপনার দুই বছর বা এক বছর পর পর আপনার অডিট করতে হবে যে না আমার গঠনতন্ত্রের এত ধারায় এখানে আমার অডিটের ব্যবস্থা আছে কমিটি আছে তখন আপনি দায়মুক্ত হবেন তাহলে একজন প্রিন্সিপাল বা ছুপার যদি সে তিনি যদি কিছুই করতে চান তারপর কি সম্ভব উনি ভালো অভিজ্ঞ টিচার একটা ছাত্রদের কি করবে ছাত্রদের ক্লাস নিবেন তাই না নেবেন উপরে তাই না বোখার হিসেবে হাদিস নেবেন তো এখন এইটা এইগুলো পড়বেন উনি দশ দিবেন না উনি হিসাবের কাজ করবেন না কি ওই বাজারঘাটের কাজ করবেন এগুলো সম্ভব না এই জন্যে একজন উপযুক্ত আমানত আপনি দিলেন অর্থে দায়িত্ব দিয়ে দিলেন আপনি কি করেন কিন্তু আর যখনই আপনি নিজে করতে যাবেন তখন কিন্তু মূল অভিভাবকে কিন্তু যখন কেউ কষাঘাত করতে পারবে যে তীর বিদ্ধ পারবে অথবা যদি প্রতিষ্ঠান কোনো রকম যদি অভিজ্ঞতা হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কারণ আপনি একজন অভিজ্ঞ দক্ষ অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা হয়তো আপনি ইচ্ছা করেন নাই কিন্তু কোনো ভুলের কারণে কিছু হয়ে গেছে তাই বলা হচ্ছে এখানে যে আপনি অর্থনৈতিক দায় থেকে মুক্ত হওয়া সম্ভব যদি আপনি একটা পরিচালনা বিধি অনুসরণ করতে পারেন কাজের মান বাড়ানো সম্ভব জামাতবদ্ধ জীবন জীবনযাপন করা সম্ভব যেটা একটু আগে বললাম হ্যাঁ কাজের মান বাড়ানো সম্ভব সেখানে সমন্বয় করবেন সেখানে আপনি পরস্পরের কাছে কি করবেন দিতে করবেন স্যারেদের উপদেশ নেবেন পরামর্শ নেবেন তাই না তখন একটি আপনি পরস্পরের যখন আত্মবিশ্বাস পরস্পর নির্ভরশীল একটা বন্ধুদেরকে স্টাফদেরকে আপনি যখন একটা বলবেন শেয়ার করবেন মূল্যায়ন করবেন যে আসেন উস্তাদগণ শিক্ষকগণ আসেন আজকে আমরা আসে আগামীকালকে আমরা একটা শিক্ষা সফরে যাব ঠিক আছে এখন প্রধান বলে বলেন যে ঠিক আছে আবদুল্লাহ আর আব্দুর রহমান এই তুমি যাবা কালে আমাকে শিক্ষা সফরে যাবা সিলেটে অন্য শিক্ষকদের কিছু বললেনও না কিছু দাওয়া তো দিলেন কিছু না কিন্তু না এখানে আপনার কী করণীয় আছে বলেন একজন বলেন জি একটা পরামর্শ করে ঠিক আছে আমরা সিলেটে শিক্ষা সফরে যাবো তিনজন টিচারকে নিব বা আমরা সেন্ট পান্টিনি যাবো তার সেন্ট পান্টিনির কথা তো বললে সবাই একটু আগ্রহ যায় নাকি ফিরি ফিরি যাবো তো এটা কি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানে কী কর্তব্য সবাইকে ডেকে তাদেরকে আচ্ছা ঠিক আছে আমরা দুইজনকে নিব আর তিনজনকে নিব বা দুইজনকে নিব কে কে যাবেন একটু পরামর্শ করেন এই যে শেয়ার করি এটা কি আপনার কোনো ক্ষতি আছে আপনি হটকারী কখন সিদ্ধান্ত নিতে যাবেন না আপনি এটা একটা গঠনতন্ত্র যারা অনুসরণ করে যারা পরিচালনা বিধি অনুসরণ করে নিয়ম নীতি অনুসরণ করে অর্থাৎ আমি যেটা বলতেছি নিয়ম নীতির মাধ্যমে সব কিছু অনুসরণ করা উচিত তো মোটামুটি এটা একটা আমাদের যে শিক্ষার যেটাই আছে আমাদের খুব দুঃখিত যে আমাদের আরেক ছোটো ভাই এখানে আছেন কিছু বলবেন তো আমি সংক্ষেপে এখানেই কথা বলে শেষ করতে চাচ্ছি তো আবার সেই পরিচালনা বিধি অনুসরণের গুরুত্ব যেটা আমরা যেটাই করি যেখানে যে যেখানেই থাকি না কারো সেখানে হলো যে আমাদের কী করতে হবে নিয়ম নীতি মেনে চলতে হবে নিজে নিয়ম না জানলে আমি আরেকজনের কাছে সাহায্য নিব বই চাইবো বা যেখানে যে জানে বা যেখানে যা বুঝে আমরা এই যে একটু বললাম না যে একটা ছাত্রের কাছে শিকার আছে তাই না আমি প্রধান হয়েছি কিন্তু আমার চেয়ে আমার যে অধস্থ সহকারী শিক্ষা উনি অনেক অভিজ্ঞ কিন্তু প্রশাসন পরিচালনায় কিন্তু তাকে যদি আমি শেয়ার করে যদি কাজে উপকারিতা নিই কোন ক্ষতি আছে কারণ কি একটা ছেলের কাছে আপনি এই যে বললেন এসব আমরা শিখি উদাহরণ দেওয়া দরকার ছিল এখানে যে একটা আমি কিন্তু যে কি মোবাইল টোবাইল এটা ওটা বলে আমি আসলে প্র্যাকটিক্যালি মোবাইলে এখন ইন্টারনেটেও বেরও করতে পারি আমার প্র্যাকটিক্যালি আসলে বাস্তবে তা আমার চেয়ে আমার ছেলে বা আমার ছাত্র এই যে অন্টর ছেলেরা এরা কী করে এরা কিন্তু মোবাইল টিপলে কিন্তু বের করতে আমার চেয়ে বেশি না সে তা আমি যে তার কাছে শিখতে চাই শেখার ক্ষেত্রে কোনো এ নাই তো প্রতিষ্ঠান যারা পরিচালনা করতেছেন আলহামদুলিল্লাহ স্বাগত জানাই তারা সবাইকে মিলেমিশে সুন্দরকে পরিচালনা করবেন এ আমাদের আহ্বান এ আমাদের দাওয়াত পাক যেন আমাদের যেন ওই হাদিস অনুষ্ঠানে যে উদ্যোগ গ্রহণ করছি এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন বা আসছেন এই জন্য আল্লাহ যেন আমাদের এই জন্য কবুল করে না এবং পরকালে যেন আমার জন্য পাথ্য পায় সেই জন্য সবাই বলে আল্লাহ আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা